নমস্কার শ্রোতা বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 2021 সালে পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের সময়সূচি নিয়ে। শ্রোতা বন্ধুরা, সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে, বারবার ভিডিও দেখতে হবে না। এবং শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আসছে পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের সময়সূচি জানতে পারেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রোতা বন্ধুরা, আসছে ছয় আষাঢ় 1428 বাংলা, 21শে জুন 2021 সোমবার, পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের উপবাস। এবং শ্রোতা বন্ধুরা, একাদশী তিথি শুরু হবে 5ই আষাঢ় 1428 বাংলা, 20শে জুন 2021 রবিবার, দিবা ঘটিকা 12:23 গতে শুরু হবে একাদশী তিথি। এবং একাদশী তিথি থাকছে 6ই আষাঢ় 1428 বাংলা, 21শে জুন 2021 সোমবার, দিবা ঘটিকা 10:04 পর্যন্ত থাকছে একাদশী তিথি। গোস্বামী মতে এবং নিমবার্ক মতে 6ই আষাঢ় 1428 বাংলা, 21শে জুন 2021 সোমবার, পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের উপবাস। এবং একাদশীর পারণ 7ই আষাঢ় 1428 বাংলা, 22শে জুন 2021 মঙ্গলবার। সেই দিন দ্বাদশী তিথি থাকছে দিবা ঘটিকা 7:39 পর্যন্ত। সেদিন দিবা ঘটিকা 7:38:13 মধ্যে একাদশীর পারণ, পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের পারণ। আবার বলছি, 6ই আষাঢ় 1428 বাংলা, 21শে জুন 2021 সোমবার। গোস্বামী মতে এবং নিমবার্ক মতে পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের উপবাস। এবং একাদশীর পারণ 7ই আষাঢ় 1428 বাংলা, 22শে জুন 2021 মঙ্গলবার, দিবা ঘটিকা 7:38:13 মধ্যে একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের পারণ। শ্রোতা বন্ধুরা, সেদিন থেকে আবার অম্বুবাচী প্রবৃত্তি। অম্বুবাচীর সময়সূচি নিয়ে ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। তার সঙ্গে অম্বুবাচীতে কি কি করবেন, কি কি করবেন না, তা সম্পূর্ণ জানতে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তাই ভালো লাগলে অবশ্যই দেখবেন। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অতি সত্বর আপনার কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু, অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।